ভয়েজার 1, কাসিনি, নিউ হরাইজন, চন্দ্রযান, মঙ্গলযান, চন্দ্রযান 2, চন্দ্রযান 3। আপনি নিশ্চয়ই এই স্পেসক্রাফ্টগুলোর নাম শুনে থাকবেন, কিন্তু আপনি কি বলতে পারবেন যে এই সমস্ত স্পেসক্রাফ্টগুলোতে একটি কমন জিনিস দেখতে পাওয়া যায়? আর শুধু এগুলোতেই নয়, আপনি এরকম অনেক স্যাটেলাইট এবং স্পেসক্রাফ্ট দেখতে পাবেন যেখানে ওই কমন জিনিসটি দেখতে পাবেন, যার উজ্জ্বলতা অবশ্যই আপনার দৃষ্টি আকর্ষণ করেছে। আর আপনার মনে কখনো না কখনো হয়তো প্রশ্ন উঠে থাকবে যে আসলে এই স্পেসক্রাফ্টগুলিকে যে সোনার চাদর দিয়ে মোড়ানো হয় সেই সোনার কাজ কি, আর কেন সোনার মতো মূল্যবান ধাতুকে স্পেসক্রাফ্টে লাগানো হয়? তাহলে কি এজন্যই স্পেসক্রাফ্ট এবং স্যাটেলাইটের মূল্য এত বেশি হয়ে যায়? সত্যিই কি স্পেসক্রাফ্ট সোনার চাদর দিয়ে মোড়ানো থাকে? এখন প্রশ্ন হলো, তাহলে সোনার মতো উজ্জ্বল এই জিনিসটি আসলে কি? চলুন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেই যে স্পেসক্রাফ্টের উপরে লাগানো এই সোনার মতো উজ্জ্বল ধাতুটি আসলে কি। সোনা একটি অতি মূল্যবান ধাতু যার বিভিন্ন রকমের কাজ আছে। সোনার উপর কখনো লোহার মতো জং পড়ে না। সোনা ইলেকট্রিসিটির ক্ষেত্রে একটি ভালো কন্ডাক্টর হিসেবে কাজ করে, যাকে আমরা খুব পাতলা পর্দাতেও পরিণত করতে পারি। আর এর সবথেকে বিশেষত্ব হলো এটাই, যে কারণে গোল্ডকে স্পেসক্রাফ্টে ব্যবহার করা হয়, সেটা হলো এর সবথেকে শক্তিশালী রিফ্লেক্টিং পাওয়ার। এটি ইনফ্রারেড এবং আল্ট্রাভায়োলেটের মতো ক্ষতিকারক রশ্মিকেও রিফ্লেক্ট করে দিতে পারে। কিন্তু এখন আপনি বলতে পারেন, সেটা তো কপার, সিলভার এবং অ্যালুমিনিয়ামের মতো ধাতুও করতে পারে। কিন্তু সোনার বিশেষত্ব হলো এটা যে এটি ইনফ্রারেড এবং আল্ট্রাভায়োলেটের মতো ক্ষতিকারক রশ্মিকে রিফ্লেক্ট তো করতে পারে, কিন্তু সোনা ভিজিবল লাইটকে রিফ্লেক্ট করে না, বরং সেই লাইটকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেয়। এখন এই বিশেষত্ব কি কাজে লাগে সেটা আপনি ভিডিও দেখতে দেখতে বুঝতে পারবেন। এবার এখন আমি যে কথাটি আপনাদের জানাতে চলেছি সেটা শুনে হয়তো আপনি একটু নিরাশ হবেন। আসলে স্পেসক্রাফ্টকে যে সোনার মতো দেখতে চাদরে মোড়া হয় সেটা আসলে সোনা নয়। যদিও সেটা দেখতে সোনার মতো, কিন্তু এটা সোনা নয়, এটি আসলে অন্য কিছু। এই উজ্জ্বল সোনার মতো দেখতে জিনিসটি হলো আসলে MLI, মানে মাল্টি লেয়ার ইনসুলেশন। এটি আসলে একটি থার্মাল ইনসুলেশন যেটা বিভিন্ন রকমের ধাতুর সংমিশ্রণে তৈরি করা হয়। এর আসল কাজ হলো স্পেসক্রাফ্টে স্পেসের বিভিন্ন রকমের ক্ষতিকারক বাতাবরণ থেকে রক্ষা করা। পৃথিবীর মধ্যে পৃথিবীর ক্লাইমেট আমাদের ইনসুলেশন হিসেবে কাজ করে, পৃথিবীর অ্যাটমসফিয়ারই পৃথিবীকে ইনসুলেট করে রাখে। কিন্তু কিভাবে, এটা তো আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি। গ্রিন হাউস এফেক্টের থেকে আমাদের বায়ুমণ্ডল সূর্যের গরমকে আমাদের পৃথিবীতে ধরে রাখে, আর আমাদেরকে এতটা গরম দেয় যার কারণে আমরা রাতের বেলাও খুব ভালোভাবে থাকতে পারি। আর দিনের বেলা এই বায়ুমণ্ডলই সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মিকে রিফ্লেক্ট করে আমাদের পৃথিবীকে সুরক্ষিত রাখে। কিন্তু যেহেতু স্পেসে কোনো বায়ুমণ্ডল থাকে না, তাই এই স্পেসক্রাফ্টগুলিকে নিজেদের বায়ুমণ্ডল অথবা বলতে পারেন নিজেদেরকে ইনসুলেট নিজেদেরকেই রাখতে হয়, যাতে স্পেসক্রাফ্টের ভিতরে লাগানো ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট খারাপ না হয়ে যায়। কারণ স্পেসে তাপমাত্রার পরিবর্তন খুব দ্রুত গতিতে এবং খুব বেশি পরিমাণে হয়। এখন আপনি ভাবতে পারেন যে এটার মানে কি, তাহলে চলুন সে বিষয়ে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। আমাদের চাঁদ, যার কাছে কোনো বায়ুমণ্ডল নেই, মানে চাঁদ স্পেসের ওই অংশ যার কাছে কোনো বায়ুমণ্ডল নেই, মানে দিনের বেলা চাঁদের যে অংশ সূর্যের সামনের দিকে আসে সেই অংশের তাপমাত্রা প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। আর রাতের বেলা চাঁদের যে অংশ সূর্যের অপোজিট সাইডে থাকে সেই অংশের তাপমাত্রা নিচে নেমে প্রায় -163 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। এখন এটা থেকে আপনি নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে স্পেসে তাপমাত্রার পরিবর্তন কতটা দ্রুত গতিতে এবং কতটা বেশি হয়। আর এজন্য স্পেসক্রাফ্টে লাগানো সোনার মতো দেখতে এই ইনসুলেশনের চাদর স্পেসক্রাফ্টে স্পেসে হওয়া এই তাপমাত্রার পরিবর্তন থেকে রক্ষা করে। এখন সবথেকে বড় প্রশ্ন হলো, এটাকে সোনার মতো উজ্জ্বল কেন করা হয় বা সোনার মতো উজ্জ্বল কেন দেখতে হয়? আসলে এটা তৈরি এক বিশেষ ধরনের পলিমার দিয়ে, যাকে বলা হয় অ্যালুমিনাইজড পলিমাইড। এই চাদরের একদিক সোনার মতো উজ্জ্বল হয় আর অন্যদিক রূপার মতো রূপালি রঙের হয়, কিন্তু আসলে এটি সোনা দিয়ে তৈরি করা হয় না। এই বিশেষ ধরনের চাদরের বিশেষত্ব হলো হিট এবং রেডিয়েশনকে রেজিস্ট করা। আর এই চাদরই স্পেসক্রাফ্টগুলিকে স্পেসে হওয়া তীব্রগতির পরিবর্তনশীল তাপমাত্রা থেকে রক্ষা করে। কিন্তু এখানে বলে রাখা ভালো যে স্পেসক্রাফ্টগুলির ভিতরে সোনার মতো মূল্যবান ধাতুকে ব্যবহার করা হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আর শুধু স্পেসক্রাফ্টগুলিতেই নয়, বরং আমাদের পৃথিবীতেও বিভিন্ন রকমের ইলেকট্রনিক উপকরণেও সোনার ব্যবহার করা হয়। আপনি এখন যে ডিভাইস দিয়ে এই ভিডিওটি দেখছেন, হ্যাঁ, আপনার স্মার্টফোন, সেখানেও কিন্তু সোনার ব্যবহার করা আছে। কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন
যে এই সোনাই কিন্তু অ্যাস্ট্রোনটদের স্পেসে অন্ধ হওয়া থেকে রক্ষা করে। কিন্তু এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে সোনা কিভাবে অ্যাস্ট্রোনটদের অন্ধ হওয়া থেকে রক্ষা করতে পারে। চলুন এ বিষয়ে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। যেমনটা আমরা ভিডিওর শুরুর দিকেই বলেছিলাম যে সোনা ইনফ্রারেড এবং আল্ট্রাভায়োলেট রশ্মির মতো ক্ষতিকারক রশ্মিকে রিফ্লেক্ট করে দেয় আর ভিজিবল লাইটকে সোনার নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেয়। আর এজন্যই অ্যাস্ট্রোনটদের জন্য তৈরি স্পেস স্যুটের ভাইজার মানে কাঁচে এই সোনার ব্যবহার করা হয়ে থাকে। অ্যাস্ট্রোনটদের এই ভাইজারে সোনার পাতলা প্লেট লাগানো থাকে আর সোনার তৈরি এই পাতলা চাদরই সূর্যের থেকে আসা ক্ষতিকারক রেডিয়েশনের হাত থেকে অ্যাস্ট্রোনটদের চোখকে রক্ষা করে। মানে অ্যাস্ট্রোনটদের অন্ধ হওয়া থেকে এই পাতলা চাদরই তাদেরকে রক্ষা করে। শুধু এতটাই নয়, স্পেসক্রাফট এবং স্যাটেলাইটে যে সোলার প্যানেল লাগানো থাকে সেখানেও সোনার ব্যবহার করা হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আর আপনি কি জানেন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, যেটা আমাদের ভবিষ্যতের সবথেকে অ্যাডভান্স টেলিস্কোপ হতে চলেছে, তার মিররকেও গোল্ড মানে সোনা দিয়ে তৈরি করা হয়েছে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে লাগানো মিরর, সেখানেও সোনার খুব পাতলা প্রলেপ লাগানো হয়েছে। আর এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে সোনার পরত লাগানোর পেছনে একটি বিশেষ কারণ রয়েছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে লাগানো এই সোনার পরত খুব খুব পাতলা। এই সোনার প্রলেপ এতটাই পাতলা যে যদি আমরা এই সোনার চাদরগুলিকে একটার উপর একটা 100টাও রাখি তাহলে হয়তো এর মোটা একটা পাতলা পেপারের মতো তৈরি হবে। তো আশা করি এখন আপনারা এটা বুঝতে পেরেছেন যে স্পেসে যাওয়া প্রতিটি জিনিসের উপরে কেন সোনা ব্যবহার করা হয়। আর যদি এ বিষয়ে আপনার মনে আরও কোনো প্রশ্ন এসে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।